একটা আমাদের সকালের টিফিন লুচি আর আলুর তরকারি, যে মেয়েকে দিয়েছি। মেয়ে নাকি ব্যালকনিতে বসে বসে খাবে, ব্যালকনিতে দিয়েছি, বসে খাক। আমাদের চা খাওয়া সব হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা দেখছো মৌমিতা দত্ত আর একটা নতুন ব্লগ। তোমরা ব্লগটা পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এখন বাজে 11:10, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। এই যে মেয়ে খাচ্ছে, এমন গ্রীষ্ম তোলা হয়নি, দেখো বর একটু দেরি করে উঠে বাজারে গেছে, তাই গ্রীষ্ম তুলিনি। আর মেয়েকে খেতে দিয়েছি, মেয়েকে বলছি নিচে নাম, আর তখন ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, বসে বসে ব্যালকনিতে বসে বসে খাচ্ছিলো। দেখো মুখটা কেমন করছে, প্যাঁচার মতো মুখটা করছে। হাতে দেখো ব্রেসলেট পরেছে, অনেকদিন পর খুঁজে পেয়েছে। তো মা ওই ঘরটা কালকে কালী পুজোর দিদিভাইয়ের একটা থালা লাগবে, ভোগ দেবে দিদিভাই। মা খুঁজছে ওইদিকে, আর এইদিকে ওখানে তখনই ব্রেসলেটটা পেয়েছে, আর ওইদিকে হাতের মধ্যে নিয়ে রেখেছে ব্রেসলেটটা, অনেকদিন পর পেয়েছে। যে পুজোর সময় কিনে দিয়েছিলাম, পেয়েছে তাই হাতের ব্রেসলেটটা নিয়ে রেখেছে। চলো বিছানাটা তুলে নিই, তোমার সাথে আবার কথা বলছি। আমার অনেক দিনের একটা আশা পূর্ণ হচ্ছে, সেটা হলো একটা বড় দেখে গোপাল ঠাকুর নেব। আর মাকে আমি বলে যাইনি, মাকে সারপ্রাইজ দেবো। তাই আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি, কালকে গেছিলাম দোকানে, দোকানদার আমাকে ফিরিয়ে দিয়েছে, বলছে তুমি কালকে এসো, আজকে হবে না। কালকে প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য আমি বাড়ি চলে এসেছি। আমার বর বললো যে রাত্রেবেলা আমি থাকবো না, তুমি সকালবেলা চলো। তো আমি সকালবেলা গেলাম, কিনে নিয়ে আসলাম। কালকে যেহেতু ঝেঁটা নিয়ে চলে এসেছি, তাই আমি দোকানে এসে চলে এসেছি। দোকানে গোপাল ঠাকুরটা নিয়েও নিচে, তোমরা দেখো কেমন হয়েছে গোপাল ঠাকুরটা, আশা করছি ভালো লাগবে। তুমি এইটাই ফাইনালি নেওয়া হলো, আর খুঁজে পাওয়া যায়নি। কাকু অনেক খুঁজেছে, এটাকেই নেওয়া হলো। মাকে এটা সারপ্রাইজ দেবো। আগের বার লক্ষ্মী গণেশ নিয়ে গেছিলাম, এইবার এই গোপাল নেব। দেখো তো কোনটা ভালো লাগছে, এটা বেশি ভালো লাগছে। কোনটা ভালো লাগছে, এটা বেশি ভালো লাগছে। দাও মুকুট দাও এবার, আচ্ছা দাও এটা, দাও এবার দাও এটা, পরিয়ে দেখো তো কোনটা ভালো লাগছে, বলো কোনটা ভালো লাগছে। এই ঠাকুরের যেটা একটা মাপের ব্যাপার আছে না, আমি দাদু নম্বর আমি থাকবে যেটা কেনার শখ সেটা কেনা হয়ে গেছে। মানে অনেকদিনের থেকে, অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে একটা বড় গোপাল কিনবো, তা গোপালটা কেনা হয়ে গেছে। আমার মেয়ে মা কেমন হয়েছে গোপালটা, মেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। পুনে দুটো বাজে, এখনো চান করে না, মাথার মধ্যে যায়, দেখো মাথার মধ্যে কী লাগিয়ে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে আমি জামা প্যান্টটা ছাড়েনি, মা ওই ঘরটা বসে হচ্ছে, ওদেরকে জামা কাপড় প্যান্টটা ছাড়েনি আমি, ওদেরকে মাংস বসিয়েছি। নোংরা ফোংরা কোনে দুটো বাজেতে তো চান করবো তো। দিদা অনেক রকমের, তিন চার রকমের মাছ এনেছে। দিদা বাথরুমে গিয়ে পরিষ্কার করছিল তো মাছগুলো, আমাদের মাছটাও কেটে আনি। ওরা খেতে দিবি তাহলে তো মজা করছে। দিদা চান করতে গেছে, ও চান করবে, দিদা বাথরুমে ছিল বলে স্নান করতে পারে। তোমাদের তোমাদের মাংসটা দেখিয়ে দিতাম, আমি মাংস বসিয়ে দিয়েছি। দেখো রান্নাঘরের কি অবস্থা, এত ভাত ভাগে ভাগে। শুক্রবার দিন তো, শুক্রবার শনিবার ছিল, তাই তিন বাটির ভাত জমা হচ্ছে। এই দুটো ইসে করে না,
নিরামিষের দিন তো খাই না কেউ, তাই জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত রেখে দিয়েছি, এটা আজকে খাওয়া হবে। এটা আমিষের ভাত, যেহেতু বৃহস্পতিবারের ভাত। বাবা মাংস ছিটে ছিটে পায়ের মধ্যে আসতে, সব মাংসটাই করে দিলাম কালকে বড়। আমার উপোস করবে কালী পুজো, পাশে ঘরে একজনকে দেবে, নিচে কাকিমাকে একটু মাংস দেবে, সবটাই করে ফেললাম। কালকে তো আর নিরামিষ হবে, মা দিদিভাই পুজো করবে, দিদিভাই লক্ষ্মী মানে গোফিরকে কালী ঠাকুরকে একটু ভোগ দেয়, মা কেটে কেটে দেবে, দিদিভাই রান্না করবে। তাই আমি আর নিরামিষ করবো কালকে, আমিষ করবো না। এবার মাংসটা রান্না করে কমপ্লিট করে তোমাদের বলছি। আর এদিকে আছে আমাদের চোদ্দ শাক, এটা রান্না করতে হবে। চোদ্দ শাক আমরা এখন খেতে বসে গেছি, এখন কটা বাজে জানো? 4:45 বাজে। এখন আমি খেতে বসেছি, খেয়ে দিয়ে দেখো অনেক কিছুই পদ আছে। শাকটা মা ওই পাতে পাতে শাকটা দিয়ে দিচ্ছে, আর আমার মেয়ে একটু ভিডিও করে দিচ্ছিলো। আমি বললাম মেয়ে মা একটু ধরতো করে দিত, তাই করে দিচ্ছিল। হ্যাঁ, ঘুম থেকে ঘুমাইনি, একটুখানি শুয়েছি, শুয়ে এই যে দাদার নতুন নাইটিটা পরলাম, আজকেই ভাঙলাম নাইটিটা। এখন আমি 14 পদ দেবো, 14 শাক খেয়েছি, আজকে খেতে হয় আমাদের। আজকে কালকে কালী পুজো, তো কালকে অলক্ষ্মী পুজো হয় আমাদের, তাই সেই জন্য আমি তখন লাইট জ্বালিয়ে দিয়েছি ব্যালকনিতে। আমি এখন প্রদীপ দেবো, আর এটা দাদাদের লাইট, ওই যে ওইটা দাদাদের বাড়িতে লাইট জ্বালিয়েছে, আমাদের তো লাইট জ্বালিয়েছে, সব জায়গায় লাইট জ্বালিয়েছে। এখন প্রদীপটা জ্বালিয়ে দেবো, ঠাকুরকে দিয়ে দেবো, ঠাকুরের সামনেও প্রদীপ দেবো। চলো প্রদীপটা দিয়ে দিই। এই যে দিদা প্রদীপগুলোকে সাজিয়ে রেখেছে, আমি এখন তেল দেব, এই প্রদীপগুলো দেব। আমাদের গোপালটাকে দেখো বসে আছে টুলের মধ্যে, কি যে ভালো লাগছে ওকে দেখো। আর এদিকে টুনি লাইট জ্বালিয়েছি, টুনি লাইট জ্বালানো আছে। আমি এদিকে প্রদীপগুলো জ্বালানোর চেষ্টা করছি, একদম মোমবাতি ছিল না, আমার খেয়ালই নেই। নিচ থেকে কাকিমা আবার একটা মোমবাতি দিল, মোমবাতিটা ধরেই আমি প্রদীপগুলো জ্বালাচ্ছি। মা বললে একটা প্রদীপ দে, আর একটা প্রদীপ জ্বালাতে নেই, তুমি মোমবাতি দিয়ে জ্বালাও। তারপর পাশে ঘরের জেঠিটা মোমবাতি দিল, আমি জ্বালাচ্ছি। তো এত লোক গোপাল ঠাকুর এসছে, তো অনেকে অনেকে দেখতে আসছে, অনেকে আবার ভিডিও কলে দেখছে। দিদিভাই বললো খুব সুন্দর হয়েছে গোপালটা, মাকেও জানাইনি আমি যে গোপাল কিনেছি। মানে আমার এত ভালো লাগছে, ওকে সাজিয়েছি তো খুব সুন্দর লাগছে দেখতে। মানে যখন জামা কাপড় পরাচ্ছিলাম দোকানে গিয়ে, আমি একবারে দোকানে নিয়ে গেছিলাম, দোকানে নিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে একবারে মাকে দেখিয়েছি। হ্যাঁ, কালকে একটু ভোগ দেবো গোপালকে। প্রদীপগুলো জানানো হয়ে গেছে, এবার আমি সব কোনায় কোনায় দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো ভালো লাগবে। এই কোনায় একটা প্রদীপ দিয়েছি, ওখানে একটা দিয়েছি প্রদীপ, আর ওই কোনায় দিয়েছি, নিভে যাচ্ছে যা হাওয়ার চোখে নিভে যাচ্ছে। তুলসী গালে একটা মিষ্টি দিয়েছি, আর ঘরের দুয়ারে একটা দিয়েছি, ঘরের দুয়ারে দুয়ারে দিতে হয়, আর কোথায় দিয়েছি দেখাচ্ছি তোমাদের। আর রান্নাঘরে মিষ্টিটা একটা দিয়েছি, ওই রান্নাঘরে জানলাটার মতো একটা দিয়েছি, এটা ওই ঘরে একটা দিয়েছি নিচে। আর এদিকে গেটের দুই দিকে দিয়েছি, এদিকে একটা দিয়েছি, এদিকে একটা দিয়েছি, ওদিকে একটা দিয়েছি, বোঝা যাচ্ছে না ওদিকে একটা দিয়েছি, ওটা পাশে ঘরে দিয়েছি ওদিকে। এই হলো আমাদের 14 প্রদীপ দেওয়া, 14 শাকও খেয়েছি। মিলেটগুলো এত ভালো লাগছে বাবা, তোমাদেরকে দেখাতে ইচ্ছা করছে, আমার যেরকম ভালো লাগছে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। দেখাচ্ছি পাশে ঘরে মুদি চলে এসছে, মাকে বলি, মা ওদিকে সন্ধ্যা দিচ্ছে।